বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব যার নাম আপনারা অনেকেই হয়তো জানেন। আর এটি হলো পুরান ঢাকার নাস্তার অন্যতম অনুষাঙ্গ ঐতিহ্যবাহী বাকরখানি। খাবারটি যে শুধু স্বাদেই অনন্য তা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যও। আজ আমি সেই ঢাকাইয়া ঐতিহ্যবাহী খাবার বাকরখানির ইতিহাস, ঐতিহ্য ও প্রস্তুত প্রণালী সহ এর আদ্য প্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বনলতা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি এরই মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বাকরখানি সম্পর্কে অনেক জনশ্রুতি আছে। এর একটি হলো মুঘল আমলের নবাব মুর্শিদ কুলি খাঁর পুত্র মির্জা বাকের ও আরামবাগের নর্তকী খনি বেগমের প্রেম কাহিনী। জানা যায় মির্জা আগা বাকের ঢাকায় বাকরখানি রুটির প্রচলন করেন। তিনি বৃহত্তর বরিশালের জায়গিরদার ছিলেন। তার প্রেয়সী ছিল আরামবাগের নর্তকী খনি বেগম। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে কথিত আছে। পরবর্তীতে আগা বাকের দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁর কন্যাকে বিয়ে করেন, কিন্তু খনি বেগমের স্মৃতি তিনি ভুলে যাননি। তার আবিষ্কৃত এবং প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল, বাকের খনি রুটি। পরবর্তীতে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে। জনশ্রুতি মেনে নিলে ধরে নিতে হবে বাকরখানির সৃষ্টি 18 শতকের মাঝামাঝি সময়ে। আসুন এখন আমরা জেনে নেই ঐতিহ্যবাহী বাকরখানি প্রস্তুত করতে কি কি উপাদান প্রয়োজন হবে। বাকরখানির মূল উপকরণ হচ্ছে আটা, ময়দা, লবণ, চিনি এবং তেল, পনির বা ঘি। অধিকাংশ মানুষ চায়ের সঙ্গেই বাকরখানি খেতে পছন্দ করেন। অনেকে আবার মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার যেমন ফিরনি দিয়ে বাকরখানি খেতে ভালোবাসেন। আবার মাংস দিয়ে তৈরি গরম বাকরখানিও অত্যন্ত সুঘ্রাণ আর সুস্বাদু। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই কিভাবে বাকরখানি তৈরি করা হয়। প্রথমে ডো তৈরি করতে একটি পাত্রে ময়দা, সয়াবিন তেল ও লবণ দিয়ে ভালোভাবে মাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তেল ময়দার সব জায়গায় পৌঁছায়। এরপর কুসুম গরম পানিতে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেলে একটা পাতলা সুতি কাপড় দিয়ে 30 মিনিট ঢেকে রাখতে হবে। এবারে একটি বাটিতে সয়াবিন তেল ও ডালডা বা ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে মিক্সড করে নিন। 30 মিনিট হয়ে গেলে ডোটা বেলে নিতে হবে। তার জন্য প্রথমেই পিঁড়িতে তেল মেখে নিন। এবারে ডোটা পাতলা রুটির আকারে বেলে নিন। এমনভাবে বেলতে হবে যাতে অপর প্রান্তে ধরলে হাত দেখা যায়। এবারে ডালডা ও তেলের মিশ্রণটি থেকে তেল নিয়ে রুটির উপরে লাগিয়ে নিন রুটির সব জায়গায়। এরপর ময়দা ছড়িয়ে দিন ভালোভাবে। এভাবে দুইবার করে রুটিটাকে ভাঁজ দিয়ে খামের সাইজ দিয়ে রোল করে ফেলুন। এই রোলটাকে 4 থেকে 5টা লেচি কেটে বেলে নিন। বেলে নেওয়া বাকরখানিতে ছুরি দিয়ে কাটা কাটা দাগ করে নিন। তারপর চুলায় বসিয়ে অন্তত 30 মিনিট হালকা আঁচে রেখে দিন। ব্যাস, হয়ে গেল মজাদার ঢাকাইয়া বাকরখানি। আপনি যদি বাসায় প্রস্তুত করতে না চান তবে পুরান ঢাকা থেকেও কিনে আনতে পারেন মজাদার এই খাবারটি। নাজিমুদ্দিন রোড, কলকাতা বাজার, নাজিরা বাজার, লালবাগ ও নারিন্দা বাজার সহ পুরান ঢাকার সর্বত্রই পাওয়া যায় বাকরখানি। প্রতি পিস 5 টাকা করে অথবা প্রতি কেজি 120 থেকে 130 টাকায় পাবেন সুস্বাদু বাকরখানি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বনলতা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, বনলতা বিডির সঙ্গেই থাকুন।